নমস্কার শুভ সন্ধ্যা আজকে আপনাদের কাছে আমাদের যে মূল প্রোডাক্টটা রয়েছে সেটা হচ্ছে গরদ শাড়ি যে শাড়িগুলো আপনাদের এই পুজোর সময় একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট হিসেবে থাকবে এরকম কিছু প্রোডাক্টের আজকে আজকের এই লাইভে রয়েছে আমি প্রথম যে শাড়িটা আপনাদের কাছে শো করছি সেই শাড়িটা হয়েছে গরদ টু নাইনটি ওয়ান সরি নাইনটি টু এই কোড নাম্বার দিয়ে আমি আজকের লাইভের প্রথম শাড়িটা শুরু করতে চলেছি যেটা শাড়িটার প্রাইস রয়েছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আজকের লাইফ থেকে আপনাদের কাছে গরদের যতগুলো প্রোডাক্ট হতে পারে আমি তার ম্যাক্সিমাম পরে রাখার চেষ্টা করেছি অর্থাৎ বিভিন্ন রেঞ্জ বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কাজের প্যাটার্ন এবং যতগুলো গরদ আইটেম হয় গরদের যে কোয়ালিটি বা যে কাজগুলো হয়ে থাকে আমরা চেষ্টা করেছি আজকেরই লাইফ থেকে আপনাদের কাছে সেটার একটা পরিপূর্ণ চিত্র আমরা তুলে ধরবো আমি প্রথম শুরু করছি একদম গরদের স্টার্টিং আইটেম থেকে অর্থাৎ যে আইটেমগুলো একদম শুরু এবং এইটা হচ্ছে গরদের একটা প্রোডাক্ট টু নাইনটি টু প্রোডাক্ট নাম্বার প্রাইস রয়েছে থ্রি এই গরদটাকে বলা হয় পার গরদ বা অনেকে এই গরদটাকে ফুনকি বলে পরিচিত অর্থাৎ এই যে স্টাইলটা দেখছেন আপনারা জাস্ট একটা ইঞ্চি পার একটা ছোট্ট একটা আঁচলের অংশ এই শাড়িটা কিছু মানুষের কাছে এই শাড়িটার প্রয়োজন অনুভব করে আমরা এই শাড়িটা গরদের ক্ষেত্রে প্রোডাকশন করাই আঁচল পোর্শেন বা বডি বেসটা শো করছি পুরো শাড়িটা রয়েছে ওভারঅল এইভাবে সাজানো এবং আপনারা জেনে থাকবেন যে গরদ শাড়িতে ম্যাক্সিমাম ব্ল্যাক পিস হয় না হয়তো একটা দুটো শাড়িতে খুব কস্টলি প্রোডাক্টের উপরে হয় কিন্তু ম্যাক্সিমাম গরদপুর ব্লাস্টেস থাকে না আজকের লাইভে শুরুটাই করলাম জাস্ট ইঞ্চি পার একটা ব্রাউন শেডের একটা ইঞ্চি পার দিয়ে বডি প্লেন জাস্ট একটা আঁচুর পোর্শন্ট দিয়ে শাড়িটা শুরু করেছি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই রেঞ্জ দিয়ে প্রথম শাড়ি শো করলাম সেকেন্ড প্রোডাক্টটা রাখবো আজকের লাইভে আপনাদের কাছে এখানে হচ্ছে টু ওয়ান নাইনটি থ্রি একশো তিরানব্বই নাম্বার কোড প্রাইস রয়েছে থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড অর্থাৎ পঁয়ত্রিশশোর পরে আমি যে রেঞ্জটা এসেছি সেটা হচ্ছে তিন হাজার সাতশো এখানে কি কাজের কোয়ালিটি রয়েছে এটা গড়দের থেকে খুব চালু প্রোডাক্ট একটা আপনারা ম্যাক্সিমাম মানুষ দেখবেন গড়দের এই প্রোডাক্টটাকে সচরাচর ব্যবহার করে থাকেন বা পরিচিত প্রোডাক্ট হিসেবে পরিচিত জাস্ট লাল পাড় বডি প্লেন এবং একটা সরু করে একটা আঁচল দেওয়া আছে খুব স্ট্যান্ডার্ড ছোট্ট একটা আঁচল বানানো হচ্ছে এই হলো এই সাইটের কোয়ালিটি পিওর সিল্কের উপর বেশ করে হান্ড্রেড পার্সেন্ট সিলমার প্রোডাক্ট পুরো সাইটের ওভারঅল কাজের কোয়ালিটি রয়েছে এইভাবে অর্থাৎ কাজ বলতে এখানে কিচ্ছু না বডি প্লেন জাস্ট রেড পার একটা সুন্দর একটা পাড়ের উপরে একটা দাঁতের একটা টেম্পেল রয়েছে একটা দাঁত পাড় রয়েছে বডি প্লেন থাকছে জাস্ট একটা আঁচল পোর্শেন রয়েছে এই হলো সেকেন্ড প্রোডাক্ট অর্থাৎ আজকের লাইভের সেকেন্ড প্রোডাক্ট শাড়ি শো করলাম তিন হাজার সাতশো রেঞ্জের অর্থাৎ পঁয়ত্রিশশো আমি পরের শাড়ি শো করেছি তিন হাজার সাতশো তিন নাম্বার শাড়ি শো করব আপনাদের কাছে রেই থাকবে ফোর থাউজেন্ড টু হান্ড্রেড এইটটি চার হাজার দুশো আশি শাড়িটার কোড নাম্বার থাকছে ওয়ান নাইনটি ফোর এটাও কিন্তু আপনাদের কাছে জাস্ট একটা গ্রিনিশ পার গ্রিন বলতে শেয়ারা গ্রিন টাইপের পারটা রয়েছে বা আঁচলটা রয়েছে বডি প্লেন একটা কোয়ালিটি ফোর থাউজেন্ড টু এই প্রাইসে আজকে লাইভের তিন নম্বর সাইডে শো করছি আপনাদের কাছে জাস্ট একটা খুব সুন্দর একটা পারের কোয়ালিটি শ্যাওলা গ্রিন টাইপের পাডডা রয়েছে একটা সুন্দর করে একটা আঁচড় সাজা রয়েছে বডি প্লেন এবং ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো হয়ে থাকে অফ হোয়াইট বা ক্রিম বেসের উপরে একদম ব্লিশ সাদা নয় কিন্তু একদম যে পিওর সাদা সে সাদা নয় এগুলো ম্যাক্সিমাম সব ক্রিম কালারের উপরে হয়ে থাকে এবং ম্যাক্সিমাম এই প্রোডাক্টগুলো আপনাদের কাছে পরিচিত প্রোডাক্ট আমি আজকের লাইভে পরপর আপনাদের কাছে আরও যে কিছু প্রোডাক্ট দেখাবো সেখানে কিছু কাজের কোয়ালিটি থাকবে আমি লাইভে জাস্ট শুরুতে এসেছি আপনাদের কাছে তিন চারটা শাড়ি সকাল শুরু করেছি যত আপনারা এই লাইভটাকে ফলো করবেন আস্তে আস্তে আমাদের শাড়ির কাপড়ের কোয়ালিটি বা শাড়ির রেঞ্জের কোয়ালিটি থাকবে পরবর্তী প্রোডাক্ট প্রোডাক্ট নাম্বার হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই নাম্বার কোড শাড়িটার প্রাইস রয়েছে ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড চার হাজার চারশো এখানে আমরা কি পাচ্ছি বডি প্লেন একটা সুন্দর রেডিস ঢালা পারের যে কোয়ালিটি রয়েছে অল্প একটু চড়া পার দেওয়া হয়েছে কাপড়ের বেশ কোয়ালিটির উপরে শাড়িগুলোর প্রাইস নির্ধারিত হয়ে থাকে অর্থাৎ কাজের কোয়ালিটি যেরকম হবে শাড়িগুলোর প্রাইস নির্ধারিত সেভাবে থাকবে জাস্ট খুব সুন্দর একটা রেডিশ পার ঢালা পাড় বলতে আমরা যেরকম বুঝে থাকি সেরকম ঢালা পাড় রয়েছে জাস্ট একটা ঢালা একটা আঁচল রয়েছে বডি প্লেন অফ হোয়াইট বেসের উপরে পুরো সাইটাতে ওভারঅল ঠিক এই প্যাটার্ন ধরেই কাজটা রয়েছে অর্থাৎ কাজ বলতে এটুকুই জাস্ট পার বডি প্লেন একটা সুন্দর করে সাজানো হয়েছে আঁচল অংশের ডিস পরে আমি যাচ্ছি অর্থাৎ রানিং প্রোডাক্টটা এসেছি আপনাদের কাছে প্রোডাক্ট নাম্বার হচ্ছে ওয়ান সিক্স যার প্রাইস রয়েছে ফাইভ থাউজেন্ড অর্থাৎ পাঁচ হাজার এখানে আপনারা এই সাইটার মধ্যে কিছু কাজের কোয়ালিটি খুঁজে পাবেন অর্থাৎ আমি গরদের স্টার্টিং যে প্রোডাক্টগুলো সেগুলো দেখে নেওয়ার পরবর্তী আমি এরপরে আপনাদের কাছে কিছু কাজের কোয়ালিটির প্রোডাক্ট শাড়ি শো করব আমি ফাইভ থাউসেন্ড এই রেঞ্জের আপনাদের ক্ষেত্রে আমি চার পিস শাড়ি শো করবো চারটে চার রকম কালারের উপরে বা চারটা পাড়ের ডিজাইন আঁচরের কাজ বা গায়ের বুটির মধ্যে ডিফারেন্স থাকবে এখানে দেখেন খুব সুন্দর একটা আঁচল পোর্শেন সাজানো হয়েছে যেখানে কপার জরি ইউজ করা হয়েছে কাজের মধ্যে এবং কপার এবং রেশমের দুটো শুধু মিক্সড করে গায়ের বুটিগুলো প্রসেস করা হয়েছে অর্থাৎ সুন্দর একটা কাজের কোয়ালিটির আঁচল পোর্শেন্ট বডি বেস বা শোল্ডার পোর্শনে দেখুন খুব সুন্দর করে ঘন আকারে বুটি পাড়ের কোয়ালিটি আপনারা দেখছেন খুব সুন্দর একটা ডিজাইনার পা রয়েছে অর্থাৎ জড়ি দিয়ে কায়দা করা হয়েছে সুন্দর একটা কোয়ালিটি পাড় সুন্দর একটা আঁচলের কোয়ালিটি গায়ে খুব সুন্দর স্ট্যান্ডার্ড পরিমাণে কোয়ালিটির গায়ে বুটি রয়েছে শোল্ডার পোর্শানে বুটিগুলো ঘন থাকছে ভেতর পোর্শানে গায়ের বুটিগুলো ডিফারেন্স থাকছে অর্থাৎ বুটির পরিমাণ ভেতর দিকে কম থাকছে আমি সেটাও আপনাদের কাছে একটু দেখিয়ে নিচ্ছি যাতে আপনার খুব সহজে ভেতরকার গায়ের বুটিগুলোকে আপনারা দেখতে পারেন বা কীভাবে আছে সাজানো সেই প্রসেসটা আপনারা বুঝে নিতে পারেন অর্থাৎ শোল্ডার পোর্শনটা ঘন দেওয়া হচ্ছে তার পরবর্তী যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপে কিন্তু এই কোয়ালিটিভাবে বা এইভাবে সাজানো হয়েছে গায়ের বুটিগুলোকে পুরো সাইটটা ওভারঅল ঠিক এইভাবে থাকছে অর্থাৎ এইভাবে গায়ের বুটিগুলো প্রসেস করা হয়েছে পরবর্তী প্রোডাক্ট ওয়ান নাইনটি সেভেন সাইটার কোড নাম্বার ওই ফাইভ থাউজেন্ড এই প্রাইসের উপরেই আগের সাইডটাতে যেরকম পাড় ছিল গ্রিনিসের সাথে কপার জরি কাজ ছিল এখানে কিন্তু জরি সুতোর কোনো কাজের অপশন নেই এখানে পুরোটাই কাজ হয়েছে রেশমের উপর বেশ করে এবং কালার কম্বিনেশনটা ভারী মিষ্টি একটা কালার কম্বিনেশন রয়েছে সুন্দর একটা আঁচল পোর্শন যে আঁচল পোর্শনটাতে রাস্ট কম্বিনেশন দিয়ে কাজটা করা হয়েছে সরি রাস্ট ঠিক বলা যাবে না মাস্টার ডার্ক মাস্টার আপনারা বলতে পারেন পাড়ের পর দেখুন খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড পরিমাণটা পার দেওয়া রয়েছে গায়ের বুটিগুলো এক কালার রাস্ট কালার দিয়ে গায়ের বুটি বানানো হয়েছে অর্থাৎ আঁচল পোর্শনটা এবং পাড়ের পোর্শনটা কিছুটা রাস্ট কালার গায়ের বুটি সাজানো হয়েছে বা আঁচল পোর্শ সাজানো হয়েছে মাস্টার কালারের পাটটা খুব সুন্দর করে সাজানো হয়েছে এটা অন্য কালার কম্বিনেশন রয়েছে বাড়ি সুন্দর একটা কালার পাট এই শাড়িগুলোকে গরদের জামদানি শাড়ি বলা হয় গরদের বিভিন্ন যেরকম আমি প্রথম শাড়ি দেখিয়েছিলাম আপনাদের কাছে যেটা গড়দের ফুনকি শাড়ি পরিচিত ছিল পরবর্তী আমি কয়েকটা রেড দেখিয়েছি অর্থাৎ পাঁচ ইঞ্চি পাড় তিন ইঞ্চি পাড় চার ইঞ্চি পাড় আমি পরবর্তী যে দুটো শাড়ি শো করলাম এই শাড়িগুলোকে গরদের ভাষাতে এগুলোকে গরদ জামদানি বলে প্রোডাক্ট পরিচিত শাড়িগুলোর প্রাইস থাকছে ফাইভ থাউজেন্ড শাড়িটার কোড নাম্বার হচ্ছে ওয়ান নাইনটি সেভেন আমি পুরো শাড়ি দেখে নিচ্ছি শোল্ডার পরছেন পরবর্তী বাকি পুরো শাড়ির পাটটাতে গায়ের বুটি সুন্দর পাড়ের কোয়ালিটি অর্থাৎ ওভারঅল এই কোয়ালিটি কাজটা রয়েছে পুরো শাড়ি বেশ জুড়ে পরবর্তী এই গরদ জামদানির উপরে আরেকটা কালার পাট বা পাড়ের ডিজাইন বা গায়ের বুটি এগুলো তো চেঞ্জ থাকছেই ওয়ান এইট শাড়িটা কোর্স শো করছি এখানে বেশ কালারটার মধ্যে ডিফারেন্স রয়েছে আগের যে দুটো শাড়ি দেখালাম সেগুলোতে একটু অফ হোয়াইট ক্রিম বেশ ছিল এটা একটু বিস্কিট টাইপের কাঠ রয়েছে অর্থাৎ লাইট বিস্কিট কালার তার সাথে কম্বিনেশানটা অসাধারণ এরম একটা কোয়ালিটি কম্বিনেশান সুন্দর করে সাজানো হচ্ছে একটা উইভিং প্রসেসে একটা আঁচলের কাজ এরম একটা স্ট্যান্ডার্ড পাড়ের কোয়ালিটি গায়ে বুটি সুন্দর সুন্দর সাজানো বুটি অর্থাৎ শোল্ডার পোর্শেন্ট এরম ঘন বুটি দেওয়া হয়েছে পাড়ের কোয়ালিটি দেখুন খুব সুন্দর পাড়ের কোয়ালিটি আমি ভেতর পারটাকেও দেখিয়ে নেবো আপনাদেরকে আঁচল শোল্ডার পোর্শনটাকে একদম ফ্রন্ট পোর্শন্ট থেকে আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করছি পরবর্তী ভেতরের পোর্শনটাকে দেখিয়ে নিই অর্থাৎ এই থাকলো ভেতরের পোর্শনটাতে এরম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি পার গায়ের বুটি এই হলো শাড়িটার মূল বেস পরবর্তী গরজ জামদানি পিওর সিল্ক বেসের উপরে এই শাড়িগুলো প্রোডাকশান হয়ে থাকে সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসের উপরে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে প্রোডাক্ট নাম্বার হচ্ছে ওয়ান নাইনটি নাইন শাড়িগুলোর প্রাইস থাকছে ফাইভ থাউজেন্ড এটা একদম পারফেক্ট কম্বিনেশান অর্থাৎ রেড আমরা গরদ বলতে তো একটা কথা আমাদের কথায় মাথায় আসে সেটা হচ্ছে ক্রিম বেস অফ হোয়াইট বেস তার সাথে রেড কম্বিনেশান এইটা হচ্ছে গরদ শাড়ি একটা প্রচলিত ধারণা এখন বর্তমানে কিছু আদার্স কালার তৈরি হচ্ছে তার কয়েকটা আমি দেখালাম আপনাদের কাছে রানিং শাড়িটা শো করছি ওয়ান নাইনটি নাইন শাড়িটার কোট নাম্বার প্রাইস সেম থাকছে ফাইভ থাউজেন্ড সুন্দর সাজানো একটা কোয়ালিটি আঁচল পড়ছেন অর্থাৎ জ্যাকার্ড কাজ যেগুলো বলা হয়ে থাকে সেরকমের জাকার বৈশিষ্ট্য কাজ সুন্দর পাড়ের কোয়ালিটি গায়ে দুটো কালার দিয়ে গায়ের বুটিলো বানানো হয়েছে এবং শোল্ডার পোর্শনটাতে আমরা ওভারঅল গায়ে বুটি পাচ্ছি অর্থাৎ এই ধরনের ঘন বুটিতে সাজানো হয়েছে শোল্ডার পোর্শনটাকে শাড়ির ভেতর পোর্শেনটাতে যে গায়ের বুটিলো থাকছে সেখানে কিছুটা ডিস্টেন্স অনুযায়ী বা কিছুটা ডিফারেন্সে এই গায়ের বুটিলো সাজানো হয়েছে পরবর্তী প্রোডাক্ট একটু আইটেম চেঞ্জ হচ্ছে প্রোডাক্ট নাম্বার হচ্ছে টু হান্ড্রেড দুশো নাম্বার প্রোডাক্ট প্রাইস রয়েছে ছ হাজার ষাট টাকা অর্থাৎ ফাইভ থাউজেন্ডের পরবর্তী আমি যে রেঞ্জটাতে এসেছি সেই শাড়িটার প্রাইস রয়েছে সিক্স থাউজেন্ড সিক্সটি ছ হাজার ষাট শুধু কাপড়ের গুণাগত মান এবং তার সাথে কাজের কোয়ালিটি এই দুটোর উপর বেশ করে এই শাড়িগুলোতে প্রাইস নির্ধারিত হয় আমি আজকে লাইভে আপনাদের কাছে আমি এরম থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেডতে শুরু করেছিলাম আমি রানিং সাইটে শো করছি ছ হাজার ষাট দুশো নাম্বার কোডের প্রোডাক্ট এখানে একটা খুব সুন্দর মাস্টার্ড কালার বা রাশ টাইপের কালার বেশ করে একটা ঢালা পার দেওয়া রয়েছে টেম্পেল মোটির ঢালা পার দেওয়া রয়েছে এক কালার গায়ে বুটি বানানো হয়েছে খুব সুন্দর জ্যাকাট বৈশিষ্ট্য সুন্দর হ্যান্ডলুম প্রসেসে কাজের কোয়ালিটি আঁচল পোর্সেন্টার করা হয়েছে অর্থাৎ এরম একটা সুন্দর কোয়ালিটি আঁচল পোর্সেন্ট ঠিক এই ধরনের গায়ে বুটি অর্থাৎ শোল্ডার পোর্সেনটাই ঘন আকারে গায়ে বুটি ভেতর পোর্শানের পার্টটাতে রয়েছে কাজের কোয়ালিটি হিসাবে ঠিক এইভাবে সাজানো আছে গায়ের পোর্শনে বা ভেতর পোর্শানে গায়ের বুটিগুলো এই গেল পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে দুশো এক সাইটের প্রাইস রয়েছে সিক্স থাউজেন্ড সেভেন হান্ড্রেড ছ হাজার সাতশো এই যে দেখুন ছ হাজার থেকে ছ হাজার সাতশো এলাম মাত্র যে ডিফারেন্স সেটা হচ্ছে একমাত্র কাজের কোয়ালিটি আমরা এতক্ষণে একটা কাঙ্ক্ষিত গরস শাড়ি আপনাদের কাছে শো করতে পারছি আমি একদম ট্র্যাডিশনাল দিয়ে শুরু করেছিলাম প্রথম দিক করে পরপর আমি কাজের কোয়ালিটি বা শাড়িগুলো প্রাইস আপনাদেরকে জানাচ্ছি বহু মানুষের কাছে এরম একটা লাল আলপার এবং একটা ক্রিম বেস এরম একটা শাড়ি সামনে আমাদের যে পুজো আসছে দুর্গা পুজো এই দুর্গা পুজোতে একটা প্রত্যেক মহিলার কাছে একটা কাঙ্ক্ষিত প্রোডাক্ট এরম একটা পিওর সিল্কের উপর বেশ করে এরম একটা রেড বর্ডার পাড়ের উপরে একটা গরত শাড়ি যার কোয়ালিটি একটা পোর্শন দেওয়া হয়েছে সুন্দর একটা কোয়ালিটি প্রায় আট ইঞ্চি একটা পাড় দেওয়া রয়েছে অর্থাৎ এরম একটা চওড়া কোয়ালিটি পাড়ের উপর বেশ করে তার সাথে একটা সুন্দর একটা গোল্ডেন জরির কাজ রয়েছে অর্থাৎ রেডিস পাড় তার সাথে একটা গোল্ডেন জরি পাড় বডি জোস্ট হচ্ছে ক্রিম বা অফ হোয়াইট সুন্দর একটা ঢালাস টাইপের উপরে আঁচল পোর্শন বানানো হয়েছে এবং বডি প্লেন থাকছে দুপাশে দুটো পাড়ের অংশ দেখছেন এটা হচ্ছে একদম দুটো চওড়া পাড় আকারে বা আট ইঞ্চি এরম একটা পাড়ের কোয়ালিটি দেওয়া হয়েছে পুরো শাড়িটার বেশ জুড়ে অর্থাৎ ওভারঅল শাড়িটাতে এরকম একটা কোয়ালিটি কাজ করছে পরবর্তী প্রোডাক্ট প্রোডাক্ট নাম্বার হচ্ছে দুশো দু নম্বর প্রাইস রয়েছে সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড এইটটি দুশো দুই নম্বর শাড়িটা শো করছি সাত হাজার দুশো আশি এখানে কিন্তু কাজের কোয়ালিটির ডিফারেন্স আমরা পাবো আমি দেখিয়ে নিই আপনাদেরকে এখানে শাড়ির বেশ কয়েকটা একটু ক্রিম বা একটু অফ হোয়াইটের পরিবর্তে একটু কোরা টাইপের বা একদম লাইট বিস্কিট টাইপের যে কালারটা হয়ে থাকে সেরম একটা কালার মেনলি কিন্তু লাইট বেস তার সাথে গ্রিন সুতোর এরম একটা জ্যাকাট বৈশিষ্ট্য কাজ যেটা সম্পূর্ণ একটা উইভিং হ্যান্ডলুম প্রসেসে এই কাজগুলো হয়ে থাকে এরম সুন্দর একটা গ্রিনিশ পাড় যে গ্রিনটা রয়েছে এটা শ্যাওলা গ্রিন শেডের পাড়টা রয়েছে আঁচলের কোয়ালিটি কাজ পাড়ের কোয়ালিটি কাজ এবং তার সাথে যে গায়ের বুকিরো দেখছেন সেখানেও বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বুটি দেওয়া হয়েছে অর্থাৎ বুটির কোয়ালিটিও বেশ একটা মিডিয়াম টাইপের বুটি রয়েছে গ্রিনিশ টাইপের ঘন আকারে সাজানো হয়েছে শোল্ডার পোর্শনটাতে পাড়ে যেরকম ঢালা পাড় দেখছেন তার সাথে একটা উইভিং প্রসেস পাড় দেওয়া রয়েছে অর্থাৎ গরদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে থাকবো যে পাড়ের অংশের কাজটাই হচ্ছে মেনলি একটা কাজ আঁচলের কাজ তো সবগুলোতে থাকছে কম বেশি করে গায়ের বুটির কোয়ালিটি রয়েছে এইখানে পাড়ের মধ্যে এই শাড়িগুলোর কারুকার্যের বেশ কিছু ডিফারেন্স বা হেরফের আমরা খুঁজে পাই এই শাড়িগুলোর মধ্যে আমি পুরো শাড়িটার বাকি বিস্তারিত অংশটা দেখিয়ে নিচ্ছি আপনাদের কাছে ঠিক এইভাবে কাজের কোয়ালিটি রয়েছে আমি রানিং প্রোডাক্টের আরেকটা শাড়ি দেখা যায় আপনাদের কাছে যে প্রোডাক্টটার নাম্বার হচ্ছে দুশো তিন নাম্বার প্রাইস সেম থাকছে অর্থাৎ সাত হাজার দুশো আশি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড এই হলো শাড়িটার রেঞ্জ আর একটা ক্রিম বা অফ হোয়াইটের উপরে রেড পাড়ের উপরে গরদ এরম একটা কোয়ালিটি আঁচল পড়ছেন এবং আপনারা পাড়টা লক্ষ্য করবেন গরদের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেই নিচ্ছি যে পাড় একটা বিশাল ব্যাপার কাজ করে অর্থাৎ গরদ শাড়ি ক্ষেত্রে একটা সুন্দর চওড়া লাল পাড় হবে একটা ঢালা আঁচল হবে বা তার সাথে যদি কাজ করা আঁচল হয় সেটা হলে আরও ভালো হতে পারে এটার ক্ষেত্রে ঠিক সেরকমই রয়েছে এবং এই ধরনের গায়ের বুটি এই ধরনের স্ট্যান্ডার্ড কোয়ালিটি গায়ের বুটি একটা বেস্ট কোয়ালিটি ঠিক পুজোর আগে আমরা একদম আগস্টের সেকেন্ড সপ্তাহ চলছে এরম একটা সময়ে আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো রাখছি যাতে আপনারা এরম একটা কাঙ্ক্ষিত সময়ে এই প্রোডাক্টগুলোকে আপনারা পারচেস করতে পারেন ন্যাচারালি সারা বছর গরদ আমরা খুব কমই দেখাতে পারি ম্যাক্সিমাম আমরা চেষ্টা করে থাকি যে এই পুজোর এই সময়টাতে যেন একটা গরদ শাড়ি আপনাদের হাতে আমরা তুলে দিতে পারি যার জন্য বিভিন্ন কোয়ালিটি অর্থাৎ কাজের কোয়ালিটি অনুযায়ী আমরা সেই আইটেমগুলোকে আপনাদের কাছে রেখে থাকছি আমি রানিং প্রোডাকশানের একটা শাড়ি শো করবো আপনাদের কাছে যার কোট নাম্বার হচ্ছে দুশো চার প্রাইস রয়েছে সেভেন টু এইট জিরো অর্থাৎ সাত হাজার দুশো আশির আমি আরেকটা কালার পাট বা আরেকটা সুন্দর ডিজাইনের শাড়ি শো করছি গরদের উপরে বেশ করে আগে এই প্রোডাক্টগুলো আমরা খুবই কম লক্ষ্য করতে পারতাম আমি প্রথম দিকে যে কয়েকটা গরদের পাট আপনাকে দেখিয়েছি ম্যাক্সিমাম গরদ বলতে আমরা ওই শাড়িগুলোকেই ম্যাক্সিমাম আমরা বুঝে নিতাম কিন্তু রানিং আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে এই গরদ শাড়ির মধ্যে প্রচুর বৈচিত্র্য এসছে অর্থাৎ কাজের কোয়ালিটি এসছে কাজের গুণাগত মান বেড়েছে শাড়িগুলোর প্রাইস সেই হবে হয়েছে সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড এইটটি যেরকম প্রাইস রয়েছে এরম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজ দেওয়া হয়েছে শাড়িটার মধ্যে এরপরে সুন্দর কম্বিনেশন এই শাড়িগুলোর মধ্যে কোনো ব্ল্যাক পিস থাকছে না আপনারা ম্যাক্সিমাম গরদের মধ্যে কোনো ব্ল্যাক পিস পাবেন না এরপরে সুন্দর একটা আঁচলের পোর্শান সুন্দর চড়া করে পাড় দেওয়া রয়েছে গায়ের বুটিটা খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড পরিমাণে গায়ের বুটি বানানো হয়েছে এবং বিশেষ করে শোল্ডার পোর্শনটাতে অর্থাৎ একদম আঁচলের ঠিক আগের অংশটাতে এরম ঘন আকারে গায়ে গুটি দিয়ে সাজানো আছে আমি সেই শোল্ডার পোর্শনের অংশটাকে এইভাবে ক্লিয়ার করে নিচ্ছি যাতে আপনারা খুব সহজে ব্যাপারটা ক্লিয়ার হতে পারেন ঠিক আঁচলের আগের অংশের কাজ এরম একটা কাজের কোয়ালিটি ভেতরকার যে পার্টটা রয়েছে সেখানে যে গায়ের বুটিলো কাজ করছে সেখানে কিন্তু ঘন আকারে বুটি দেওয়া রয়েছে এই একটা ডিফারেন্স অর্থাৎ অল্প ডিফারেন্সে খুব একটা দূরত্বের ডিফারেন্সে এই সাইডের ক্ষেত্রে বুটিটা থাকছে না এরম একটা ডিফারেন্সে গায়ের বুটিলি সাজানো হয়েছে আমি সাইটার একটা হাফ পরসেন্ট পার্ট দেখে নিলাম শাড়িটা সেকেন্ড পরসেন্ট পার্ট অর্থাৎ আরও একটা পার্ট দেখাবো সেই পার্টটাতে কাজের কোয়ালিটি ঠিক এই প্রসেসে সাজানো আছে আমি পরবর্তী প্রোডাক্ট শো করবো আপনাদের কাছে যার কোড নাম্বার থাকছে দুশো পাঁচ নম্বর কোডের প্রোডাক্ট গরদ টু জিরো ফাইভ সাইটার কোড নাম্বার প্রাইস থাকছে সেভেন থাউজেন্ড টু এই রেঞ্জের উপর বেশ করে আর একটা অসাধারণ কম্বিনেশন এরম একটা কম্বিনেশান খুব ইউনিক কিছু কালার কালারপ্যাট এই শাড়িগুলোর মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এরম একটা সুন্দর একটা আঁচলের অংশের কাজ এই থাকলো আঁচলের অংশের কাজ আঁচল পরবর্তী আমি শোল্ডার পোর্শনটা দেখাচ্ছি আপনাদের কাছে ঠিক এইভাবে এবং সব থেকে বড়ো কথা আমি বলেই নিয়েছি আপনাদের কাছে গরদের ক্ষেত্রে একটা পাড়ের যে কাজ এই পাড়ের যেটা আমাদেরকে লক্ষ্য করতে হয় আমরা চেষ্টাও করে যাচ্ছি যাতে পাড়ের অংশটাকে আপনাদের সামনে খুব সুন্দর করে তুলে ধরতে পারি এরম একটা কোয়ালিটি পাড় অর্থাৎ এই ধরনের সুন্দর একটা উইভিং প্রসেসে হ্যান্ডলুম প্রসেসে কাজের কোয়ালিটি যদি আপনাদের কাছে আমরা ঠিক উল্টোপিঠটা একটু দেখিয়ে নিই আপনারা খুব সুন্দর করে বুঝে নিতে পারবেন আপ একটু দেখে তো সাইড করে উল্টোপিঠটাকে কত স্মুথ একটা কাজের কোয়ালিটি রয়েছে আঁচলের উল্টো দেখি নে খুব সুন্দর একটা কাজের কোয়ালিটি রয়েছে অর্থাৎ যে কোয়ালিটিতে কাজগুলো করা হয়েছে ঠিক এরম একটা কোয়ালিটি কাজ আঁচল শোল্ডার পোর্শানটার পাশাপাশি সাইডের ভেতর পোর্শানে যে কাজটা থাকছে সেই পোর্শনটাকে আমি দেখাব বাকি পোর্শেন্টটা আছে সেটা এই প্রত্যেকটি শাড়ি আমরা যেগুলো শো করছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটি শাড়ি সিলমার্ক সমেত থাকছে অর্থাৎ সিলমার্ক প্রোডাক্ট এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর বেসের উপর যেহেতু শাড়িগুলো প্রোডাকশন হয় সেখানে সিলমার দিতে কোথাও কোনো অসুবিধা আমাদের হচ্ছে না এরম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি প্রোডাক্ট পরবর্তী প্রোডাক্ট দুশো ছয় নাম্বার টু জিরো সিক্স শাড়িটার প্রাইস থাকছে সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড সাত হাজার চারশো আরও একটা গরম শাড়ি শো করছি শাড়িটার কাজের কোয়ালিটি পাড়ের অংশ আপনারা একটু লক্ষ্য করবেন বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজ নিয়েই আজকে লাইফটা আমরা শুরু করতে চলেছি এরকম একটা কোয়ালিটি আঁচল পোর্শন গ্রিন শেড দিয়ে আঁচল পোর্শনটা তৈরি করা হয়েছে পাড়ের যে কাজটা দেখছেন যেখানে পাড়ের মধ্যে দুটো কম্বিনেশন কাজ করছে অর্থাৎ গ্রিন তার সাথে মাস্টার্ড তার সাথে একটা সুন্দর কলগা বৈশিষ্ট্য কাজ পাড়ের মধ্যে রয়েছে এরম একটা কোয়ালিটি আঁচল পোর্স আঁচল পাড় এবং গায়ের বুটি দেখুন খুব সুন্দর স্ট্যান্ডার্ড গায়ের বুটি এই বুটিগুলোকে যদি আপনারা এইভাবে পরক করেন খুব ভালো করে বোঝা যায় অর্থাৎ খুব স্মুথ আপনাদেরকে দেখে মনে হবে এখন একটা প্রিন্টিং করা হয়েছে অর্থাৎ এরম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাজ রয়েছে শাড়িগুলোর মধ্যে শাড়িটার কোড নাম্বার টু জিরো সিক্স প্রাইস রয়েছে সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড সাত হাজার চারশো আঁচল শোল্ডার পোর্সেন্টার পাশাপাশি বাকি যে পুরো শাড়িটা পাবো আপনাদের কাছে সেটা আমি দেখাবো ভেতরকার পোর্ষে যে কাজটা রয়েছে আমরা সেই অংশটাকেও দেখে নিচ্ছি আপনাদের কাছে অর্থাৎ এই শাড়িটার সম্বন্ধে আপনাদের বুঝে নিতে কোথাও যেন কোনো রকম অসুবিধা না হতে পারে ঠিক এরম একটা কাজের কোয়ালিটি রয়েছে শাড়িটার প্রাইস আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড এছাড়াও আমরা লাইভ পরবর্তী আমরা এই প্রত্যেকটা শাড়ির একটা করে স্টিল ছবি আমরা আমাদের পেজে লাইভ পরবর্তী সময় আমরা দিয়ে থাকি সেখানে আপনাদের প্রত্যেকটি শাড়িতে অর্থাৎ আজকে আমরা মোটামুটি একটা একুশ পিস শাড়ি রেখেছি গরদের বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন টাইপের উপরে সেই প্রত্যেকটি শাড়ির প্রাইস সেট ধরে কোট নাম্বার ধরে আমরা একটা স্টিল ছবি আমাদের পেজে আমরা দিয়ে থাকি যাই হোক আমি রানিং শাড়িটা শো করছি কোড নাম্বার হচ্ছে দুশো সাত নাম্বার সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি সাত হাজার পাঁচশো ষাট এটা হচ্ছে একদম পারফেক্ট কোরা কালার কিংবা তসর কালার কোরা কালারের সাথে রেডিশ কম্বিনেশন কম্বিনেশান আরও একটা অসাধারণ কম্বিনেশান দরদের মজা হচ্ছে এই জায়গাতেই অর্থাৎ অফ হোয়াইট ক্রিম বেস তার সাথে রেডিস কম্বিনেশান কোরা কালার তার সাথে অফ হোয়াইট কম্বিনেশান লাইট বিস্কিট কালার তার সাথে রেডিস কম্বিনেশন অর্থাৎ রেডিস কম্বিনেশানটা ম্যাক্সিমাম প্রোডাকশান হয়ে থাকে ইদানিংকালে কিছু আমরা আদার্স কালার্স আমরা দেখতে পাই কারণ মার্কেটের চাহিদা বেড়েছে শাড়িগুলোর মধ্যে যার জন্য ধরুন আপনার কাছে একটা রেডিস গরদ রয়েছে আপনার আরেকটা গরদ নেবার ইচ্ছে হয়েছে সেক্ষেত্রে আপনারা একটা অন্য কম্বিনেশন বা একটা অন্য পাড়ের কালার প্যাট আপনারা চাইছেন যে কারণে আরও আদার্স কালার্স দিয়ে এই শাড়িগুলো বর্তমানে প্রোডাকশন হচ্ছে খুব সুন্দর একটা কোয়ালিটি যেরকম আমাদের বালুচরিতে আঁচল পোশেন্টের কাজ দেখে থাকেন ঠিক সেরকম কোয়ালিটির কাজ এই শাড়িগুলোর মধ্যে তুলে ধরা হয়েছে এবং সব থেকে বড়ো ব্যাপার পাড়ের কোয়ালিটি আমাদের বালুচরি শাড়িতে জাস্ট আপনারা যেমন একই ধরনের একই কোয়ালিটির একটা পাড় পেয়ে থাকেন কিন্তু এই গরস শাড়িগুলোর মধ্যে আমরা লক্ষ্য করেছি এখানে পাড়ের কারুকার্য বা পাড়ের যে ডিজাইন এই ডিজাইন বা কারুকার্যের মধ্যে প্রচুর ডিফারেন্স আমরা বা তাৎপর্য দেখতে পাই আমরা এই ধরনের কাজের কোয়ালিটি সুন্দর একটা ড্রেস পাড় থাকছে তার সাথে উইভিং প্রসেসে এই ধরনের সুন্দর কলগা বিভিন্ন কলগা সাজ না দিয়ে সাজানো হচ্ছে পুরো শাড়িটাকে আঁচলের পরবর্তী যে গায়ের বুটির বেসগুলো দেখছি আমরা এখানে গা বলতে আমরা একদম শোল্ডার পোর্শনটা বা একদম ফ্রন্ট পোর্শেনটা গায়ের বুটির কথা বলছি যদি শাড়িটাকে একটু আড়াড়িভাবে আপনাদেরকে দেখে নিতে পারি অর্থাৎ আঁচল পোর্শেনটার পরবর্তী এই যে পোর্শেনটা থাকছে এই পোর্শানটা যতটুকু ঠিক এইভাবে সাজানো আছে বাকি যে গ্যাপটা রয়েছে অর্থাৎ শোল্ডার পোর্শানে যে পরবর্তী যে কাজের কোয়ালিটি থাকছে সেখানে কিন্তু ডিফারেন্সটা খুব কম অলমোস্ট এগারো ইঞ্চি কি বারো ইঞ্চি এরম একটা ডিফারেন্সে পুরো শাড়ির জুড়ে গায়ের বুটিলে দেওয়া হয়েছে এরম একটা সুন্দর একটা পাড়ের কোয়ালিটি পুরো শাড়িটার বেশ যে গায়ের বুটি পাচ্ছি আমরা সেই গায়ের বুটি রয়েছে এইভাবে সাজানো অর্থাৎ এই থাকছে গায়ের বুটির কোয়ালিটি পরবর্তী প্রোডাক্ট প্রোডাক্ট নাম্বার হচ্ছে দুশো আট নাম্বার টু জিরো এইট শাড়িটার প্রাইস থাকবে সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সিক্সটি সাত হাজার পাঁচশো ষাট আরও একটা গরদের পূর্বে স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজের শাড়ি এখানেও আমরা ওই একই ব্যাপারটা লক্ষ্য করতে পারছি অর্থাৎ পাড়ের কাজের মধ্যে আমরা প্রচুর ডিফারেন্স আমরা আজকের এই লাইফ থেকে আপনাদের কাছে দেখাতে পারছি এরকম একটা সুন্দর আঁচলের কাজ ক্রিম বেস তাতে তার সাথে একটা চওড়া রেডিস পার এবং যে পাড়টা রয়েছে সেই পাড়টাতে দুই রকমের কাজ রয়েছে অর্থাৎ কিছুটা আমরা ঢালা পার পাচ্ছি একদম প্রিয় রেডের উপরে তার সাথে কিছুটা আমরা ডিজাইনার পার পাচ্ছি অর্থাৎ এইভাবে একটা মোটামুটিভাবে সাত থেকে আট ইঞ্চি একটা পার তৈরি করে নেওয়া হয়েছে পাড়ের পাশাপাশি আঁচল পোর্শেন দেখছেন আঁচল পোর্শনের যে কাজের কোয়ালিটি রয়েছে সেখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে কলগা একদম পিওর রেডের বেসের উপরে আঁচল শোল্ডার পরবর্তী বাকি যে পোর্শনটা আমরা পাবো সেখানে বলতে আমরা একদম শোল্ডার পোর্শনটার কথা আমরা ভাবছি অর্থাৎ একদম ফ্রন্ট পোর্শনটাতে এই ফ্রন্ট পোর্শানে ঠিক এই ধরনের একটা কাজের কোয়ালিটি অর্থাৎ ঘন আকারে শোল্ডার পোর্শনটাকে পুরো ভরাট করা হয়েছে অর্থাৎ কাজের কোয়ালিটি এই জায়গাটায় বেশ স্ট্যান্ডার্ডভাবে সাজানো হয়েছে ভেতর পোর্শনের কাজ রয়েছে ভেতর পোর্শনের কাজের কোয়ালিটি শোল্ডার পোর্শনের পর থেকে এইভাবে সাজানো আছে অর্থাৎ যে ডিফারেন্সটা যে ডিফারেন্সে গাড়িগুলো সাজানো হয়েছে খুব একটা ডিফারেন্স নেই কিন্তু মোটামুটি একটা দশ থেকে একটা এগারো ইঞ্চি জায়গাতে ঠিক এইভাবে বুটিগুলোকে পুরো শাড়িগুলো সাজানো হয়েছে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি পার আবার আপনাদেরকে জানাচ্ছি এরম একটা সুন্দর কোয়ালিটি পার সাইটার প্রাইস সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সামথিং পরবর্তী প্রোডাক্ট নাম্বার হচ্ছে দুশো নয় নাম্বার কোডের প্রোডাক্ট সেভেন থাউজেন্ড এইট হান্ড্রেড ফর্টি সেভেন এইট ফোর জিরো আমরা গরদের পরে যেরকম রেডিস কিছু শাড়ির কালার শো করলাম ঠিক তার পাশাপাশি মাঝে মাঝে একটা করে বিভিন্ন কালার পাটের শাড়ি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমরা এখানে ক্রিম বা অফ সাথে ব্লু কাজ করছে এবং যে ব্লুটা রয়েছে সেটা হচ্ছে একদম পারফেক্ট রয়্যাল ব্লু এরপরে সুন্দর একটা আঁচলের পাট তার সাথে পাড়ের কোয়ালিটি তো রয়েছে একটা সুন্দর ব্লু পাড়ের সাথে সাথে একটা ডিজাইনের পাড় দেওয়া হয়েছে অর্থাৎ দুই রকম ভাবে পাটটাকে সাজানো হয়েছে বেশ চড়া আকারে এরকম একটা পাড়ের কোয়ালিটি বানানো হয়েছে সুন্দর ব্লু বেসের উপরে একদম পারফেক্ট ব্লু বেস আঁচর পোর্শনটা কাজ করছে শোল্ডার পোর্শন যে বুটিটা রয়েছে সেখানে ঘন আকারে এই ধরনের গায়ের বুটি সাজানো হয়েছে অর্থাৎ কলগা বুটি ব্লু বেসের উপরে অর্থাৎ ব্লু রেশম সুতো দিয়ে কায়দা করা হয়েছে সাইটার বাকি পাটটা অর্থাৎ বাকি যে পেস্টটা আমরা পাবো সাইটাতে সেখানে কাজের কোয়ালিটি হিসাবে বা বুটিগুলো যেভাবে সাজানো আছে সেখানের প্রসেসটাকে এইভাবে করা হয়েছে পরবর্তী প্রোডাক্ট প্রোডাক্ট নাম্বার হচ্ছে টু ওয়ান জিরো দুশো দশ নাম্বার কোডের প্রোডাক্ট প্রাইস সেভেন এইট ফোর জিরো সাত হাজার আটশো চল্লিশ আমরা এই শাড়িগুলোতে আমাদের নির্দিষ্ট স্ট্যাগ প্রাইস রয়েছে যেটা আমাদের শোরুম থেকে আমরা এই প্রাইস ধরে সেল করে থাকি অনলাইন সিস্টেমে আমাদের সেই সেম প্রাইস রয়েছে সেভেন এইট ফোর জিরো এরম একটা প্রাইসের উপরে দুশো দশ নাম্বার কোডের উপরে আমরা আরেকটা শাড়ি শো করছি যেখানে একদম অফ হাইট বা ক্রিম না হয়ে শাড়িটার মধ্যে অল্প একটু টাইপ লাইট টাইপের একটু কোরা কালার দেওয়া হয়েছে একদম ক্রিমটা বা অফ হাইটটা নয় তার সঙ্গে কম্বিনেশান করা হচ্ছে রাস্ট কম্বিনেশান অর্থাৎ ঘোড়া যে কালারটা হয়ে থাকে ন্যাচারালি এই ঘোড়া কালারটাকে রাস্ট কালার হিসেবে পরিচিত বেশিরভাগ মানুষ অনেকে ঘোড়া কালার বলেন যেটা হচ্ছে পিওর রাস্ট কালার এরম একটা কোয়ালিটি আঁচল পড়ছেন আঁচল পোর্শানের পাশাপাশি এরম একটা কোয়ালিটি গায়ের বুটি আঁচল শোল্ডার পোর্শন এরকম একটা স্ট্যান্ডার্ড পারের কোয়ালিটি বাকি পাটটা রয়েছে সাইডার মধ্যে সেই পার্টটা আমরা দেখিয়ে নেব আপনাদেরকে অর্থাৎ এইভাবে ভেতর পোর্শানের গায়ের বুটিলও কাজ করছে আপনাদের জন্য প্রোডাক্ট নাম্বার হচ্ছে দুশো এগারো নম্বর কোডের প্রোডাক্ট প্রাইস সেম সেভেন এইট ফোর জিরো অর্থাৎ সাত হাজার আটশো চল্লিশের আমি রানিং একটা শোক করেছি রাস উপরে একটা গ্রিন শেডের উপরে একটা আটকালি সারের আর একটা শাড়ি শো করছি এরম সুন্দর আঁচলের কারুকার্য এরকম সুন্দর একটা কলগা পাট তার সঙ্গে একটা গ্রিনের শেডের অর্থাৎ শ্যাওলা গ্রিন টাইপের যে পাড়ের কম্বিনেশনটা রয়েছে বা গায়ের বুটিগুলো বা আঁচল পোর্শনটা দেওয়া হয়েছে গ্রিনটা রয়েছে শ্যাওলা গ্রিন টাইপের খুব সুন্দর কম্বিনেশন পার্ট আমরা একটু ক্লোজ করে দেখিয়েও নিচ্ছি অর্থাৎ কাজের কোয়ালিটিগুলোকে যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে আপনাদের কাছে সঠিকভাবে শাড়িটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি আঁচল পাট আঁচল পাটের পাশাপাশি শোল্ডার পোর্শন অর্থাৎ এই থাকলো একদম সামনের ফ্রন্ট পোর্শনটার কাজ অর্থাৎ একদম সামনের পোর্শনটার কাজের কোয়ালিটি এইভাবে ঘন আকারে সাজানো আছে বাকি যে পেজটা রয়েছে সেই বাকি পেস্টটাতে শাড়ির বুটিরও সাজানো আছে ঠিক এইভাবে অর্থাৎ এইভাবে ডিস্টেন্স বা এই ডিফারেন্সে বাকি পুরো সাইডটাতে গায়ের বুটি দেওয়া হয়েছে পুরো সাইডটাতে ওভারঅল এইভাবেই গায়ের বুটিও থাকছে পরবর্তী প্রোডাক্ট প্রোডাক্ট নাম্বার হচ্ছে দুশো বারো নাম্বার কোডের প্রোডাক্ট টু ওয়ান টুটার প্রাইস থাকবে এইট সিক্স এইট জিরো এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্সটি সরি এইটটি আট হাজার ছশো আশি আরও একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজের কোয়ালিটি বেশ এক্সক্লুসিভ গরত বলতে আমরা যেসব শাড়িগুলোকে বুঝে থাকি আমি রানিং সেই শাড়িগুলোতে এসে গেছি এই পর্যন্ত আমি প্রথম দেখি আপনাদেরকে একদম ট্র্যাডিশনাল গর দেখি শাড়ি দেখিনি আর পরবর্তী ঠিক পাট পাট করে আমি একটু একটু করে শাড়িগুলোর কাজের কোয়ালিটি তার সাথে যেরকম কাজের কোয়ালিটি হবে প্রাইসের তো তারতম্য হবে ঠিক সেরকম ব্যাপারটাই হচ্ছে এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড এইটটি আট হাজার ছশো আশি কোড নাম্বার হচ্ছে দুশো এখানে কাজের কোয়ালিটি হিসেবে আরও স্ট্যান্ডার্ড অর্থাৎ যেরম একটা সুন্দর একটা আঁচলের কাজ তার সাথে পাড়ের কাজ আমি একটু আড়ানিভাবে এই আঁচলটাকে দেখিয়ে নেব আপনাদেরকে অর্থাৎ এই থাকছে আঁচল পরবর্তী বাকি যে পেস্টটা আঁচল পোর্শেন দেখালাম আঁচল পোর্শেনের পরবর্তী এরম একটা সুন্দর কোয়ালিটি বুক পোর্সেন্ট বা একদম সামনের পোর্সেন্ট বা শোল্ডার পোর্সেনটা কাজ আমি সাইডে উল্টো দিকে নিয়েছি বলে শঙ্খের মাথাটা হয়তো একটু উল্টো দিকে যাচ্ছে আমি ঠিকভাবে নেওয়ার প্রসেসটা হয়নি ঠিক এইরকম একটা কোয়ালিটি কাজ দেওয়া হয়েছে পুরো শাড়ির বেশ জুড়ে বাকি পোর্শনটা দেখাবো অর্থাৎ শোল্ডার পোর্শন পরবর্তী এই যে শঙ্কুটি দেখছেন আপনার খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি শঙ্কুটি দেওয়া হয়েছে এরকম একটা সুন্দর বুটি কোয়ালিটি বাকি পেস্টাতে ঠিক এইভাবেই কাজ করছে পুরো শাড়ির বেশ জুড়ে এই থাকলো শাড়িটার একদম শেষ অবধি পুরো শাড়িটাকে শো করে নিলাম পরবর্তী ঠিক এই কম্বিনেশনটা অর্থাৎ এই ডিজাইনটা বেশ করে আমি আরেকটা শাড়ি রাখছি আপনাদের কাছে যার কোড নাম্বার আছে দুশো তেরো সাইটার প্রাইস সেম থাকছে এইট সিক্স এইট জিরো আট হাজার ছশো আশি ওটা যেমন রেডের উপর কাজ করা ছিল এখানে গ্রিন এবং ব্রাউন বা নসি এই কম্বিনেশন দিয়ে কাজ করা হয়েছে খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজ এবং কম্বিনেশন এই দুটোই কিন্তু খুব সুন্দর এর একটা সুন্দর একটা আঁচলের কাজ অর্থাৎ উইভিং প্রসেসে এরকম মিনেকারি গায়ের বুটি ব্যবহার করা হচ্ছে মিনেকারি আঁচল পোর্শেন্ট কাজ করা হয়েছে মিনেকারি বলতে আমি এই গিনের ভিতরে একটা কাজ সুতো কাজ করছে যেটা আপনার কিছুটা আপনার ব্রাউন টাইপের সুতো দেওয়া হয়েছে সেরম একটা কাজের কোয়ালিটি সূত্রকে টাই মিনিকারি বলা হচ্ছে অর্থাৎ এরম এটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আঁচল পোর্শেন এরম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি পালের পাট পেয়েছি এর মেলা সুন্দর একটা শঙ্খ বুটি অর্থাৎ বুটির কোয়ালিটি খুব স্ট্যান্ডার্ড এরমে একটা বুটির পাট আমরা এই সাইটের মধ্যে পাচ্ছি সোল্ডার পোর্শেনটা ঘন আকারে দেওয়া হয়েছে ভেতর পোর্সেন্টটাতে কিছুটা ডিফারেন্স শুনো যাবে কিছুটা দূরত্ব অনুযায়ী গায়ের বুটিগুলোকে প্রসেস করা হয়েছে অর্থাৎ এইভাবে সেই অংশটাকে আমরা দেখিয়ে নিচ্ছি এরম একটা হান্ড্রেড পার্সেন্ট সিলমার্ক সম্পূর্ণ একটা হ্যান্ডলুম প্রসেসে এই শাড়িগুলো প্রোডাকশন হয়ে থাকে একটা পিওর গর্ব প্রোডাক্ট প্রোডাক্ট নাম্বার হচ্ছে দুশো চোদ্দো নাম্বার এখানে সাইডে রেঞ্জের ডিফারেন্স হচ্ছে নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অর্থাৎ আট হাজার ছশো আশির পরবর্তী আমি নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এই প্রাইসে এসেছি এখানে আপনারা কাজের ডিফারেন্স আপনারা খুঁজে পাবেন এখানে ম্যাক্সিমাম সাইডটাতে গোল্ডেন জরি ব্যবহার করা হয়েছে অর্থাৎ যেরম একটা আঁচলের কাজের কোয়ালিটি দেখছেন আপনারা যেখানে গোল্ডেন জরি এবং রেড রেশমি সুতো দিয়ে কাজটা করা হয়েছে এরম একটা কোয়ালিটি আঁচল পড়ছেন এবং তার সাথে পাড়ের কোয়ালিটি এবং তার সাথে মিনেকারি বুটি সাজানো হয়েছে অর্থাৎ শোল্ডার পোর্শনটাতে আমাদের বিষ্ণুপুরে যে টেরাকোটা ঘোরা হয়ে থাকে সেই টেরাকোটার ঘোড়াটাকে শাড়িতে এই গরজ শাড়িতে আমরা এইভাবে সাজানোর চেষ্টা করেছি অর্থাৎ এইভাবে সুন্দর একটা প্রসেস এই শাড়িটার মধ্যে রয়েছে সুন্দর একটা কোয়ালিটি এরম একটা আঁচলের পাট আঁচলের পাটের পরবর্তী বাকি যে পেস্টটা থাকছে সেই বাকি পেস্টটা রয়েছে ঠিক এইভাবে সাজানো অর্থাৎ এইভাবে সুন্দর একটা শোল্ডার পোর্শনে এই ধরনের কোয়ালিটি ঘনবুটি মিনেকারি সাজানো হয়েছে শাড়িটার কোড নাম্বার আবার একবার স্মরণ করিনি দুশো চোদ্দো নম্বর কোড শাড়িটার প্রাইস থাকছে নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এরম একটা স্ট্যান্ডার্ড অফ হোয়াইট বেস রেড তার সাথে গোল্ডেন জড়িদের পাড় তার সাথে গায়ের বুটির কাজ তার সাথে আঁচলের কাজ পুরো শাড়ির বেস জুড়ে এইভাবে কাজটা রয়েছে এই শাড়িটাতে টেস্ট পোর্শেন্ট ইনক্লুডিং রয়েছে খুব কম শাড়িতে টেস্ট পোর্শেন্ট দেখা যায় কিছুই ক্ষেত্রে পিস দেখা যায় এখানে ব্লাড পিস অংশটা ঠিক এইভাবে আলাদা করে কোনো মার্ক করে দেওয়া নেই কিন্তু একটা স্ট্যান্ডার্ড পরিমাণ জায়গা দেওয়া আছে অর্থাৎ আপনাদের প্রয়োজন মতো আপনারা স্ট্যান্ডার্ড ব্লাড পিস পরিমাণের জায়গা আপনারা এই শাড়িটার মধ্যে পাচ্ছেন ব্লাড পিস পোর্শান তৈরি করার জন্য পরবর্তী প্রোডাক্ট প্রোডাক্ট নাম্বার হচ্ছে গরজ শাড়ি দুশো পনেরো নম্বর কোডের প্রোডাক্ট শাড়িটার প্রাইস রয়েছে সেম নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড যেরকম আগের শাড়িটা আপনাদেরকে শো করলাম অফ হোয়াইট ক্রিমের বেসের উপরে এখানে একটু কোরা টাইপের বা একটু লাইট বিস্কিট টাইপের কালার দিয়ে বেসটা বানানো হয়েছে তার পরবর্তী যে কাজের কোয়ালিটি রয়েছে গোল্ডেন জুরি এবং তার সাথে রেড কম্বিনেশন অর্থাৎ এরম একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজের আঁচল শুধু আঁচল বললে ভুল হবে পাড়ের কোয়ালিটি গায়ের বুটি সব দিক থেকে একটা বেশ স্ট্যান্ডার্ড সাইটের মধ্যে ছাপ বা বৈশিষ্ট্য রয়েছে সাইটের মধ্যে এরম একটা কোয়ালিটির প্রোডাক্ট নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এই প্রাইসে একদম সামনে পুজোর জন্য আপনাদের কাছে আমরা রাখছি এরম একটা প্রোডাক্ট আমি আঁচল পরবর্তী সামনের পোর্শেনটাকে শো করছি অর্থাৎ একদম শোল্ডার পোর্শনটাতে এরম একটা কোয়ালিটি কলগা বুটি দেওয়া হয়েছে ভেতরকার পোর্শনটা কাজের কোয়ালিটি দেখাবো অর্থাৎ শোল্ডার পোর্শনটার পরবর্তী পুরো শাড়িটাকে আমরা হাফ হাফ পাট করে দেখিয়ে নিচ্ছি যাতে আপনারা পুরো শাড়িটা দেখার সুযোগ পান কোথাও কোনো রকম অসুবিধা আপনাদের মনে না হতে পারে আমি পুরো শাড়িটার ওভারঅল কাজের কোয়ালিটি শো করছি অর্থাৎ এই থাকছে পুরো শাড়িটাতে কাজের কোয়ালিটি এই ধরনের সুন্দর ঘন আকারে গায়ে বুটি দেওয়া হয়েছে অর্থাৎ এখানে বুটির পরিবর্তে একটা চেন কাজ করছে এবং সেটা খুব ঘন আকারে পুরো শাড়ির বেশ জুড়ে দেওয়া হয়েছে কিন্তু বেশ স্ট্যান্ডার্ডভাবে সাজানো হয়েছে অর্থাৎ এইভাবে সাজানো আছে হ্যাঁ এই সাইটের মধ্যে ইনক্লুডিং ব্ল্যাক পিস পোর্শন আছে ব্ল্যাক পিস আছে ধরো হ্যাঁ এখানে ব্ল্যাক পিস পোর্শনটা কিন্তু আমরা আঁচলের ঠিক আগে অংশ পাচ্ছি অর্থাৎ খুব সহজে ব্যাপারটাকে মেজারমেন্ট করা যাবে এবং আলাদা করে ছিলে পাতও দেওয়া হয়েছে অর্থাৎ এইভাবে মার্ক করে দেওয়া হয়েছে ব্ল্যাক পিস ম্যাক্সিমাম তো শাড়ির অপোজিট প্রান্তে হয়ে থাকে অর্থাৎ এক প্রান্তে আঁচল এক প্রান্তে ব্ল্যাক পিস হয়ে থাকে কিন্তু কিছু ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাই যে আঁচলের আগেও ব্ল্যাক চিস পোর্শনটা বানিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ এরকম একটা ব্ল্যাক চিস পোর্শন পার্ট আমরা পাচ্ছি সাইডের মধ্যে এবং আলাদা করে মার্ক করে দেওয়া হয়েছে প্রোডাক্ট নাম্বার হচ্ছে দুশো ষোলো নম্বর কোডের প্রোডাক্ট শো করবো আরও একটা আপনাদেরকে নাইন এই প্রাইসের শাড়ি শো করছি ন হাজার একশো এ রেঞ্জের উপরে একটা সুন্দর শঙ্খ বুটি এবং তার সাথে এরম একটা মিনেকারি আঁচলের কাজের কোয়ালিটি যেগুলো সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে এ ধরনের উইভিং কাজগুলো করা হয় এবং পিওর সিল্কি বেসের উপরে এবং কাপড়ের গুণগত মান বেস্ট স্ট্যান্ডার্ড এরম একটা কোয়ালিটি আঁচলের কাজ শো করছি তার সাথে পাড়ের অংশ লক্ষ্য করবেন এরম একটা পার এই একটা পার তো দেওয়া হয়েছে তার সাথে আরও একটা ডিজাইনের পার দেওয়া রয়েছে এরম একটা পার বডিবেস্টটাতে আরও বেশি ভালো করে পারটা বোঝা যেতে পারে তার সাথে শোল্ডার পোর্শনটা সাজানো হয়েছে এইভাবে অর্থাৎ এই ধরনের সুন্দর বুটি এই থাকছে শোল্ডার পোর্শনটাতে কাজ কাজ অর্থাৎ আঁচল পরবর্তী বা আঁচলের আগে অংশে যে কাজটা দেওয়া থাকে ঠিক এইভাবে কায়দা করা হয়েছে আঁচল তো রইল এরম একটা শোল্ডার পোর্শান পেলাম আমরা শোল্ডার পোর্শনের পরবর্তী বাকি পুরো সাইটাতে অর্থাৎ ভেতরকার যে কায়দা রয়েছে সে ভেতরকার কাজটা রয়েছে ঠিক একটা করে আপনাদের কাছে চেন রয়েছে অর্থাৎ এভাবে একটা লতের কাজ রয়েছে আর একটা করে এই ধরনের শঙ্খ বুটি কাজ করছে পুরো সাইটাতে ঠিক এইভাবে একটা বুটি একটা চেন একটা শঙ্খ বুটি একটা চেন এইভাবে ভেতরকার পুরো পোর্শনটাকে সাজানো হয়েছে এই হলো শাড়িটার মূল বেশ পরবর্তী প্রোডাক্ট দুশো সতেরো নম্বর কোডের প্রোডাক্ট এই শাড়িটারও প্রাইস রয়েছে নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অর্থাৎ ন হাজার একশো আর একটা শাড়ি আপনাদেরকে শো করে নিই এখানে কম্বিনেশান পার্টারটি অন্যরকম মাস্টার্ড আর্ট কাজ করছে শাড়িটাতে অর্থাৎ একটা আপনাদেরকে গ্রিন দেখিয়েছি একটা রেড দেখিয়েছি এখানে পুরোটাই রেশমে বেশ করে আপনারা এখানে যে গোল্ডেনটা দেখছেন এটা আপনাদের দেখে মনে হতে পারে কোনো জরি সুতো কাজ করছে কিন্তু রেশম সূত্রকে এত সুন্দর করে কালারিং করা হচ্ছে যেখানে মনে হচ্ছে আপনাদেরকে দেখে যে এটা গোল্ডেন জরি সুতো কাজ করছে কিন্তু না তা নয় পুরোটাই রেশম সূত্রের উপর কাজ করা হয়েছে একটা মেনেকাই শুধু দেওয়া রয়েছে ঠিক কাঁচ বিষ টাইপের যে কারটা হয়ে থাকে ঠিক একটা কালার ব্যবহার করা হয়েছে মিনেকারির জন্য এরমটা একটা সুন্দর একটা কোয়ালিটি আঁচল পোর্শেনের পার আঁচল পোর্শেন আঁচলের পাশাপাশি এর সুন্দর একটা মেনেকারি গায়ে বুটি অর্থাৎ একদম শোল্ডার পোর্শানটাতে যদি একটু এভাবে সাইটটাকে আপনাদের সামনে একটু প্রসেস করে নিই অর্থাৎ এইভাবে এই থাকছে সাইটের ফুল শোল্ডার পোর্শান বা ফেস্টার এই থাকছে তো ব্যাক পোর্শনে যে থাকে শোল্ডার পোর্শান পরবর্তী বাকি যে পার্টটা আমরা পাচ্ছি সাইটের মধ্যে ঠিক কাজের কোয়ালিটি রয়েছে এভাবে অর্থাৎ যে গায়ের বুটিগুলোর ডিফারেন্সটা থাকছে সেই ডিফারেন্সটা আপনাদেরকে আমরা একটু ক্লিয়ার করে নিতে চাইছি এইভাবে পুরো শাড়িটাকে প্রসেস করা হয়েছে আমি একদম শাড়ির লাস্ট অবধি আপনাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম পরবর্তী প্রোডাক্ট দুশো আঠেরো নম্বর টু ওয়ান এইট প্রাইস সেম রয়েছে নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ন হাজার একশোর আমরা বেশ কয়েকটা বেশ সুন্দর সুন্দর কাজের কোয়ালিটি প্যাটার্নের শাড়ি আমরা শো করছি আপনাদের কাছে আমি সবার শেষে আপনাদেরকে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই রেঞ্জ অবধি আমি আজকে আজ সপ্তাহ থেকে গরদাবি দেখিয়ে নেব এই থাকলো সুন্দর একটা আঁচল পোর্শনের কাজ প্রোডাক্ট নাম্বার হচ্ছে দুশো আঠেরো প্রাইস থাকবে নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সুন্দর গ্রিন এবং মাস্টার্ড এই দুটো কালার মিশিয়ে একটা সুন্দর শাড়ি তৈরি করা হয়েছে যেটা পিওর সিল্ক বেসের উপরে এবং সম্পূর্ণ হ্যান্ডলুম প্রসেসে এই কাজগুলো হয়ে থাকে এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শনের পরবর্তী বাকি বেস্টা অর্থাৎ শোল্ডার পোর্শানের পার্টটা শোল্ডার পোর্শান পরবর্তী বাকি পুরো শাড়িটা অর্থাৎ টোটাল সাইটার কাজের কোয়ালিটি এভাবে সাজানো আছে আমি আর একটা শাড়ি শো করবো নাইন থাউজেন্ড টু হান্ড্রেড রেঞ্জের দুশো উনিশ নাম্বার কোডের প্রোডাক্ট অর্থাৎ আগের বেশ কয়েকটা শাড়ি শো করলাম নাইন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড দুশো উনিশ নম্বর যে শাড়িটা শো করছি সেই শাড়িটার প্রাইস রয়েছে নাইন থাউজেন্ড টু হান্ড্রেড মাত্র একশো টাকা বেশি আছে একানব্বই বিরানব্বই নিশ্চয়ই কাজের কোয়ালিটি অল্প স্বল্প ডিফারেন্স রয়েছে যার জন্য এই রেলফেডটা হয়েছে কারণ এই ধরনের কাজগুলো যে শিল্পীরা তৈরি করে তাদের কাছে এটা খুব একটা ম্যাটার করে না আমি একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাজ করি ওই একই ডিজাইন হয়তো আর অন্য শিল্পী কাজ করে কিন্তু একশো দুশো রেঞ্জ আমার সাথে আরেকজন করা ডিফারেন্স হতে পারে এরম একটা ব্যাপার থেকে থাকে প্রত্যেক একটা নিজস্বতা রয়েছে সেইভাবে এই কাজগুলো তৈরি হয়ে থাকে এবং তার শিল্পীর গুণগত মান বা অনেক শিল্পী নিজের মতো করে এর শাড়িটার প্রাইস ধার্য করে থাকে এর একটা ব্যাপার তো রয়েছে কিন্তু নিজের মনে করে বলতে শাড়ির কাজের গুণগত মান অনুযায়ী শাড়িটার প্রাইস নির্ধারিত হয়ে থাকে আঁচল শোল্ডার পোর্শন শোল্ডার পোর্শন এরম একটা কোয়ালিটি শঙ্ক বুটি শোল্ডার পোর্শনটা আমি আপনাদেরকে ক্লোজ করে দেখে নিচ্ছি অর্থাৎ এরম একটা সুন্দর কোয়ালিটি শোল্ডার পোর্শনের গায়ে বুটি যদি আপনাদেরকে ঠিক এইভাবে অর্থাৎ আঁচল পাটটা তো দেখালাম এই হলো আঁচলের পাট আঁচলের পরবর্তী বাকি যে ফেসটা অর্থাৎ একদম সামনের ফ্রন্ট পোর্সেন্টের কাজ এটা বাকি ভেতর কাজে পাটটা কাজ করছে কাজের কোয়ালিটি হিসাবে এইভাবে আরেকটা অংশ অর্থাৎ এই থাকছে শাড়ি একদম লাস্ট অবদি অর্থাৎ এই থাকলো পুরো শাড়ির ফেস পরবর্তী প্রোডাক্ট দুশো বিশ নাম্বার দুশো কুড়ি নাম্বার প্রোডাক্ট প্রাইস নাইন আর খুব বেশি সময় নেব না আর মাত্র একটা শাড়ি রয়েছে এই শাড়িটা দেখাতে একটু সময় লাগে আপনাদের ধৈর্যকে আমরা স্যালারি জানাই অনেকটা সময় ধরে আমাদের এই প্রোডাক্টগুলোকে আপনারা পারচেস করেন লক্ষ্য করেন দেখেন ভালোবাসে আমাদের কাছে যে সহযোগিতা আপনারা বাড়িয়ে দেন তার জন্য আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই এরম একটা কোয়ালিটি আঁচল পড়ছেন দুশো বিশ নম্বর শাড়িটার কোড নাম্বারে প্রাইস নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ন হাজার পাঁচশো এখানে সুন্দর একটা এই যে কার্ডটা রয়েছে কার্ডটা সেকেন্ড টাইপের কার্ডটা রয়েছে অর্থাৎ একদম সিগিন তার সাথে একটু গোল্ডেন জরির কাজ দেওয়া হয়েছে অর্থাৎ মিনিকারি ব্যবহার করা হয়েছে সেই মিনিকারিটা গোল্ডেন জুরি কাজ করছে একটা সিগিন কম্বিনেশন এবং সুন্দর ফিগার বৈশিষ্ট্য কাজ আমাদের বালুচরিতে আপনারা যে ধরনের কাজের কোয়ালিটি পান এখানেও কিন্তু আঁচল পোর্শনে এরম একটা কাজের কোয়ালিটি কাজ করছে আঁচলের পাশাপাশি এবারে সুন্দর একটা পালের কোয়ালিটি রয়েছে তার সাথে গায়ের বুটি অর্থাৎ শোল্ডার পোর্শনের বুটি সেই শোল্ডার পোর্শনের বুটিগুলো এত সুন্দর একটা শোল্ডার পোর্শনের বুটি পাচ্ছি আমরা শাড়িটার মধ্যে অর্থাৎ আঁচলটা তো আমরা পেলাম এরম একটা আঁচল পোর্শন পেয়েছি আঁচল পোর্শনের পরবর্তী এরম সুন্দর জরি এবং রেশম মিক্সড করে অর্থাৎ মেরেকারি গায়ের বুটি দুটো কালারের বেশ করে একটা পাড়ের কম্বিনেশন গোল্ডেন জরি তার সাথে সেগিন এরম একটা ঘন আঁকারী শোল্ডার পোর্শনের বুটির কাজ অর্থাৎ এরম একটা কোয়ালিটি গায়ের বুটি বা শোল্ডার পোর্শনের বুটি সাজানো হয়েছে যেটা ফিগার বৈশিষ্ট্য বুটি রয়েছে খুব ক্লোজ করে বুটিয়ে দেখালে আপনারা অনেক ভালো সাইডটা দেখতে পাবেন শোল্ডার পোর্শানের পরবর্তী সাইডটাতে আর একটা ধরনের কাজ করছে অর্থাৎ পাটলি পোর্শান কুচির যে পোর্শানটা পড়ছে সেই কুচির পোর্শানটাতে এ ধরনের সুন্দর করে একটা সরু চেন তার সাথে একটা সরু সিল্কের চেন অর্থাৎ দুটো কালার দিয়ে একটা জড়িবুটি একটা হচ্ছে সরু সরু চেন এইভাবে সুন্দর একটা মিনেকারি চেন ব্যবহার করা হচ্ছে কুচির পোর্সেন্টের জন্য অর্থাৎ কুচির পোর্সেন্টটাতে কাজের কোয়ালিটি থাকছে পরবর্তী একদম শাড়ি শুরু করছেন ঠিক এইভাবে গায়ে বুটি দিয়ে আজকে লাইভের লাস্ট প্রোডাক্ট দুশো একুশ নাম্বার কোডের প্রোডাক্ট শাড়িটার প্রাইস থাকছে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আগের শাড়িটা আপনারা যেরকম দেখলেন সিগিন কম্বিনেশনের উপর শরীর রয়েছিলো এখানে কিন্তু কম্বিনেশন রয়েছে ব্লু আর একটা ভারী সুন্দর ব্লু কম্বিনেশন উপরে দুশো বিশ নাম্বার সরি দুশো একুশ নাম্বার কোড এরম একটা কোয়ালিটি আঁচল পোর্শন কাজ করছে যেখানে ব্লু এবং গোল্ডেন জরি এরম একটা কোয়ালিটি আঁচলের কাজ এরম সুন্দর একটা আঁচলের পোর্শনের সাথে সাথে পাড়ের কোয়ালিটি কাজ তার সাথে এরম একটা গায়ের বুটি অর্থাৎ শোল্ডার পোর্শনটার কাজ সেই শোল্ডার পোর্শানে যে বুটিটা থাকছে সেই বুটিগুলোতে ঠিক এইভাবে অর্থাৎ এরম একটা কোয়ালিটি বুটি পুরো শাড়িটার একদম শোল্ডার পোর্শনটাতে কাজ করছে এই থাকছে গায়ের বুটির পাট শোল্ডার পোর্শন পরবর্তী শাড়ির যে পাটলি পোর্শানটা হয় সেই পাটলি পোর্শানটাতে কাজের কোয়ালিটিকে সাজানো হয়েছে ঠিক এভাবে অর্থাৎ এরম একটা পাটলি পোর্শনের কাজ বাকি একদম শাড়িটা শুরুতে বা কোলপাটে জাস্ট একটা গায়ে বুটি দেওয়া হচ্ছে একদম শাড়ি শুরুতে এই হলো আজকে লাইভের একদম ন্যাচারাল কালার অর্থাৎ ক্রিম অফ হোয়াইট তসর বা কোরা বা লাইট বিস্কিট টাইপের কালার বেশ করে আজকের বিভিন্ন ধরনের প্যাটার্নের অর্থাৎ বিভিন্ন কোয়ালিটির কাজের উপরে বেশ করে আমরা আজকে আপনাদের কাছে বেশ কিছু গরদ শাড়ি শো করলাম শাড়িগুলোর প্রাইস ডিফার ডিফারেন্স প্রাইস ছিল একদম থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এই রেঞ্জ অবধি আজকে আপনাদেরকে আমরা গরদ দেখিয়েছি এই ন্যাচারাল গরদের পাশাপাশি কিছু কালারিং গরদ তৈরি হয় আজকে আমরা লাইভে অনেকটা আইটেম হয়ে যায় বলে হয়তো আমরা সেই শাড়িগুলোকে আমরা শো করতে পারিনি জাস্ট আপনাদের কাছে আমি দু চারটাকে একটু পাশাপাশি কালারগুলো মেনশন করে দেখিয়ে দিতে চাইছি এইগুলো হচ্ছে কালারিং গরদ আমাদের বিষ্ণুপুরে বালুচুরি শাড়ি আপনারা যেভাবে দেখে থাকেন অর্থাৎ যেরকম সব প্রসেসে যে কাজগুলো হয়ে থাকে এবং ডুয়েল টোর শেডের উপরে বর্তমান দিনে গরদের উপরেও কিছু এই ধরনের কাজ আমরা লক্ষ্য করতে পারছি অর্থাৎ মেজেন্ডা একটা বেশ একটা কন্ট্রাস্ট পার অর্থাৎ অলিভ গ্রিন সেট তার সাথে এরম একটা আঁচলের কাজের কোয়ালিটি এই ধরনের গায়ের বুটি এই শাড়িগুলো আজকে আপনাদেরকে আমরা জাস্ট দেখিয়ে নিচ্ছি শাড়িগুলোর প্রাইস থাকছে আপনাদের কাছে সেভেন থাউজেন্ড কি এইট এই রেঞ্জের মধ্যে শাড়িগুলো রয়েছে হ্যাঁ জাস্ট এই একটা কালার অপশন এই শাড়িগুলোর মধ্যে ইনক্লুডিং ব্লাস পিস পোর্শন থাকছে অর্থাৎ এরম একটা কোয়ালিটি কাজ আমি একটা শাড়ি শো করলাম মেজেন্ডার উপরে একটা হচ্ছে ব্ল্যাক ইস রেড অর্থাৎ কালোর সাথে রেড কালার বোনার ফলে যে কালার পাটটা তৈরি হয়ে থাকে অর্থাৎ আপনারা কিছুটা মেরুন ঘেঁসা ভাবতে পারেন এটাকে আমরা ব্ল্যাক ইস রেড কালার বলে থাকি এখানে কিন্তু কনট্রাস্ট করে আঁচল পোর্শেনটা করা হয়েছে এর একটা কনট্রাস্ট আঁচল পোর্শেন কনটাস্ট আঁচল পোর্শনের পাশাপাশি ঠিক এ ধরনের গায়ের বুটি অর্থাৎ এই ধরনের ফিগার বুটি এবং পাড়ের কোয়ালিটি এ ধরনের পাড়ের কোয়ালিটি পরবর্তী একটা ব্লু বেসের উপরে অর্থাৎ নেহগুলোর উপরে খুব সুন্দর কাজের কোয়ালিটি কাজ হিসাবে এরম একটা সুন্দর একটা আঁচল কোয়ালিটি থাকছে এরম একটা আঁচলের কাজ থাকছে এই থাকলো আঁচলের কাজের অংশ শোল্ডার পোর্শান থাকছে এরম একটা রানিং কালারের উপরে ব্ল্যাক পোর্শন হয়ে থাকে ব্ল্যাক পোর্শানগুলো ম্যাক্সিমাম শাড়িটার যে বেস কালার সেই বেস কালারটার উপরে হয়ে থাকে আরেকটা কালার শো করে নিই এগুলো আমরা কোনো কোড নাম্বার তৈরি করিনি জাস্ট আজকে আপনাদেরকে দেখিয়ে নিলাম এই শাড়িগুলো আমাদের কাছে থাকে আমি গরদের যেটা মূল প্যাটার্ন অর্থাৎ যে ধরনের গরদ আপনারা চান সেই গরদ আমি দেখিয়ে নিয়েছি তার পাশে অনেকে বলে থাকেন কালারিং গরদ নেই এইগুলো হচ্ছে একদম ইদানিংকালে এই ধরনের গরদ শাড়ির কিছু প্রোডাকশন হচ্ছে যেগুলো কালারিং গরদ হিসাবে পরিচিত অর্থাৎ জ্যাকাট বা গরদের যে কাজ সেই কাজের কোয়ালিটি রয়েছে এই থাকছে শোল্ডার পোর্শনের কাজ আমি আর একটা ব্ল্যাকের পর শো করব দেখ দেখতে না কিনা একটা হচ্ছে ব্ল্যাকের সাথে গোল্ডেন জরি কাজ তার সাথে সুন্দর ডিসমিনেকারি কাজ অর্থাৎ এরম একটা আঁচলের কাজের কোয়ালিটি তার সাথে সাথে এরম একটা শোল্ডার পোর্শন কাজের কোয়ালিটি একটা শাড়ি শো করছি ব্লু বেসের উপরে অর্থাৎ রয়্যাল ব্লুরের উপরে মেজেন্ডা কম্বিনেশন করে কাজটা করা হয়েছে অর্থাৎ সুন্দর একটা কোয়ালিটি আঁচল পোর্শেন কন্ট্রাস্ট করে বাড়ানো হয়েছে প্রাইসটা একটু ডিফারেন্স আছে এইট থাউজেন্ড ওয়ান হান্ড্রেড শাড়িটার প্রাইস রয়েছে গ্যার বুটি এই ধরনের সুন্দর গায়ের ঘন আকারে বুটি দেওয়া হয়েছে ব্লু বেসের পারফেক্ট রয়্যাল ব্লু তার সাথে মেজেন্ডা কম্বিনেশন এবং এ ধরনের পালির কোয়ালিটি পুরো শাড়িটার বেস জুড়ে এই ধরনের গায়ের বুটির অপশন রয়েছে একটা কন্ট্রাস্ট করে ব্ল্যাক পিস পোশন হবে যেহেতু আঁচলটা মেজেন্ডা কালার উপরে ছিল এরম একটা সুন্দর ডুয়েল টোন মেজেন্ডা শাড়ির উপর ব্ল্যাক পিস পোর্শান পাচ্ছেন আমি আরেকটা শাড়ি দেখিয়ে নেব অর্থাৎ এই কালারের উপরে কয়েকটা বেস আমার কাছে রয়েছে এটা ব্ল্যাকের উপরে আরেকটা কম্বিনেশান ব্ল্যাকিস আঁচল পোর্শন এটা রেডিস কন্ট্রাস্ট অর্থাৎ রেড কন্ট্রাস্টের উপরে একটা আঁচল পোর্শন সাজানো হয়েছে ব্ল্যাকের উপরে গোল্ডে একটা ফেজ চলে গেছে এরকম ব্ল্যাকের উপরে একটা সুন্দর গোল্ডেন জরি তার সাথে রেডিস করে একটা কাজ দেওয়া রয়েছে এই থাকলো কানেকশন অফ হয়ে গেছে হ্যাঁ এটা চলে যায় মোবাইল এই নেটটা চলে গেছে নেটটা হ্যাঁ এই থাকছে ব্ল্যাকের সাথে রেড অর্থাৎ আঁচল কন্টাস্ট এই সাইডে যাওয়ার সময় আমাদের দোকানের একটু একটু লাইনে ডিস্টার্ব হয়েছে অর্থাৎ পাওয়ারটা একটু একটা ফেজ গেছে যে কারণে একটু লাইটে ডিস্টার্ব হলো এরম ব্ল্যাক বেস তার সাথে গোল্ডেন মিনেকারি বুটি পাড়ের কোয়ালিটি আমি সবার শেষে আপনাদের কালারিং গরদের উপরে একটা ইয়লো বেসের উপর শাড়ি শো করে নিচ্ছি যেটা সুন্দর একটা আঁচল সাজানো হয়েছে জ্যাকার বৈশিষ্ট্য এরম কাজ দিয়ে আঁচল পোর্শনটা তৈরি করা হয়েছে এরম একটা কাজের কোয়ালিটি আঁচল পোর্শেন্ট আঁচলের পাশাপাশি একদম সামনের ফ্রন্ট পোর্শনটাতে এদের সুন্দর একটা মেনেকারি কলগা বুটি রয়েছে ভেতর পোর্শেন থাকছে ব্লাসপিস পোর্শন ম্যাক্সিমাম শাড়িগুলোতে আঁচলে যে কার্ডটা থাকে সেইটা কম্পেয়ার করে একটা ব্লাসপিচ পোর্শেন দেওয়া হয় অর্থাৎ আজকের লাইভে আমি মূলত আপনাদের কাছে যেগুলো একদম কোট নাম্বার ধরে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে শুরু করে নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড একদম অফ হাইট ক্রিম বেসের উপরে যেগুলো ন্যাচারাল গরদ হিসেবে যে শাড়িগুলো আপনাদের কাছে পরিচিত সেরম শাড়ি তো রাখলো আমি তার পাশাপাশি কিছু শাড়ি আপনাদের কাছে একটু হালকা করে দেখিয়ে নিয়েছি জাস্ট শুধু কালার পার্টগুলো বা ডিজাইনগুলোকে আঁচলটাকে একটু চেষ্টা করেছি দেখানোর জন্য এরম কিছু কালার গরদের অপশান আমার কাছে রয়েছে আমি লাইভ কমপ্লিট করার শেষ মুহুর্তে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের অ্যাকাউন্ট ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে রাখবো কন্ট্যাক্ট নাম্বারের পাশাপাশি আমি একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের কাছে আমরা শো করছি যে অ্যাকাউন্ট ডিটেলসে আমরা একটা ফোনপে গুগল পে নাম্বার রেখেছি তার পাশাপাশি দুটো অ্যাকাউন্ট প্রোপারিটার অনুষ্কার নামে অর্থাৎ যেখান থেকে এই লাইফটা আমরা করে থাকি সেই অনুষ্কা যেটা আপনার বালুচুরি স্বর্ণচুরি বা বিষ্ণুপুর সিল্কের প্রসিদ্ধি শোরুম যেখানে আপনারা সিল্কের বহু বৈচিত্র্য প্রোডাক্ট আপনারা পাবেন বিষ্ণুপুরের কাতানের বহু বৈশিষ্ট্য অর্থাৎ বহু বৈচিত্র্য শাড়ি আপনারা যেগুলো আমরা সরাসরি প্রোডাকশন করে আমরা আপনাদের কাছে সেল করে থাকি আমি কয়েকটা নাম আপনাকে জানিয়েও রাখি বিষ্ণুপুর বালুচুরি স্বর্ণচুরি বিষ্ণুপুর রস সিল্ক বা কাতান সিল্কের থান হাফ হাফ কনসেপ্টের থান থ্রি ডি থ্রি ডি প্রিন্ট বিষ্ণুপুর কাতানের উপরে প্রিন্টিং পেন্টিং স্টিচিং এছাড়াও তসর মেটেরিয়ালসের উপর আমার কাছে প্রচুর বৈচিত্র্যের কাজ রয়েছে বর্তমানে ঘিচার উপরে প্রচুর বৈচিত্র্যের কাজ আপনারা আমাদের কাছে পাবেন পিওর তসর মেটেরিয়ালসের পেশ করে যেরকম জরিবাটার তসরের কাজ রয়েছে সেরকম প্লেন তসরের উপরে বিভিন্ন কোয়ালিটির পেন্টিং তাতে আজরক প্রিন্টিং হতে পারে কলমকারী প্রিন্টিং হতে পারে বিভিন্ন কোয়ালিটি প্রিন্টিং তসর উপরে এক্সক্লুসিভ কিছু অ্যালকোহল হ্যান্ডপেন্টিং খুব কস্টলি প্রোডাক্ট সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ফাইভ এরম কিছু কস্টলি প্রোডাক্টের তসর উপরে হ্যান্ড পেন্ট আমরা আমাদের আবার আপনারা আমাদের কাছে পাবেন যাই হোক আমি আজকের লাইভে একদম শেষ সময়ে এসে আপনাদের কাছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অ্যাকাউন্ট ডিটেলস যেরকম রেখেছি ঠিক তার পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাইছি যারা সরাসরি আমাদের এই শাড়িগুলোকে পারচেস করতে চাইছেন তারা যদি পেমেন্ট অপশানে যে পাঠালাম সেই পেমেন্ট অপশানে যদি আপনারা পেমেন্ট করে নিন সেক্ষেত্রে আপনাদের শিপিং ফ্রি থাকছে অর্থাৎ শিপিং আমরা সেক্ষেত্রে আমরা নিয়ে না নিচ্ছি না ক্যাশ অন ডেলিভারি সেই সিস্টেমও রয়েছে সেই সিস্টেমের ক্ষেত্রে থ্রি পার্সেন্ট এক্সট্রা চার্জ ধার্য করা হয় এবং কেন এক্সট্রা থ্রি পার্সেন্ট চার্জ ধার্য করা হয় সেটা একটু বিস্তারিত যাই শুধুমাত্র আপনাদের ক্যাশটা আমার এখানে এসে পৌঁছানোর জন্য যে কস্টিংটা যে খরচটা পড়ে সেই পার্সেন্টেজ খরচাটা আমরা এক্সট্রা যোগ করে নিই অর্থাৎ আমরা এই শিপিংয়ের জন্য এক্সট্রা প্যাকিং খরচা বা অন্যরকম আদাস পৌঁছানোর খরচা সেগুলো কিন্তু আমরা নিই না যাই হোক এটাই হলো আমাদের একটা সিস্টেম সামনের মঙ্গলবার দিন আমরা যে প্রোডাক্টটা নিয়ে লাইভ করতে চলেছি হ্যাঁ সেটা হচ্ছে আমরা কিছু সিল্কের উপরে কিছু এক্সক্লুসিভ বাটিক আপনাদের সামনে আমরা সেদিন আমরা দেখাতে চাই সামনের মঙ্গলবার দিন পরবর্তী পনেরোই আগস্ট রয়েছে সেই পনেরোই একটা আমরা লাইভ করব সেটা আমরা সেটা অন্য দিন আপনাদেরকে জানিয়ে রাখবো যে কী আইটেমটা নিয়ে আমরা লাইভটা করতে চলেছি আমরা যেখান থেকে লাইভটা করছি সেটা হচ্ছে বিষ্ণুপুর অনুষ্কা অর্থাৎ নগরী বিষ্ণুপুর অনুষ্কা যেটা মা ছিন্নমস্তা মায়ের মন্দির বিষ্ণুপুরে একটা স্ট্যান্ডার্ড লোকেশন বলতে বিষ্ণুপুরের ছিন্নমস্তা মায়ের মন্দিরের একটা আলাদা একটা তাৎপর্য রয়েছে এবং বিষ্ণুপুর বাস স্ট্যান্ড কিংবা রেল স্টেশন থেকে খুব অল্প সময়ে দশ থেকে পনেরো মিনিট সময়ের ভেতরে আপনার যে কোনো পরিবহনের মাধ্যমে খুব সহজভাবে দলমাদল রোড ছিন্নমস্তা মায়ের মন্দিরের একদম সামনে এই শোরুমকে আপনারা প্রত্যক্ষ পরক্ষ করতে পারবেন আজকের মতন আপনাকে নমস্কার জানাই ধন্যবাদ ছাড়াই ধন্যবাদ জানাই অনেকগুলো শাড়ি দেখিয়েছি আজকে আশা করছি আপনাদের ভালো লাগবে বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন দাম বিভিন্ন কাজের কোয়ালিটি অর্থাৎ আপনারা যে যেমন ভাবে। আপনারা শাড়িটা পারচেস করতে আছেন তাদের প্রত্যেকের জন্য আমরা একটা সিমিলারলি একটা ভালো কাজের কোয়ালিশারি আমরা আজকে আপনার কাছে রেখেছি নমস্কার জানাই ধন্যবাদ জানাই আপনারা এতটা সময় ধরে আমাদের এই ল্যাবটাকে প্রত্যক্ষ পরোক্ষ করেন আমি আপনার আবার একবার আপনাদের কৃতজ্ঞতা সরে এতটা সময় ধরে আমাদের এই ল্যাবটাকে প্রত্যক্ষ পরোক্ষ করেন যার জন্য আপনাকে আমি আরেকবার ধন্যবাদ জানাবো